চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকায় লবণ সহিষ্ণু জাতের ধান চাষ হচ্ছে। একসময় ওইসব এলাকায় অতিরিক্ত লবণাক্ততার কারণে কোনো ফসল উৎপাদন হতো না। নতুন জাতের লবণ সহিষ্ণু ধান চাষ করে কৃষকরা উপকৃত হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন আবদুল্লাহ আল মামুন। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। এর ফলে প্রায় প্রতি বছরই বন্যা, খরা ও ঘূর্ণিঝড় সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় দেশ। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিরূপ প্রভাব পড়েছে দেশের কৃষি খাতের ওপর। বিশেষ করে দেশের উপকূলীয় এলাকাসমূহে অতিরিক্ত লবণাক্ততা বৃদ্ধির কারণে ওইসব এলাকায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নতুন করে আশা দেখাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত 5টি নতুন জাতের ধান। ইতোমধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার কৃষকরা এসব প্রজাতির ধান চাষ করে সুফল পাচ্ছে। একসময় এসব এলাকার জমিতে লবণাক্ততার কারণে কোনো প্রকার শস্যের চাষাবাদ করা যেত না, বছরের বেশিরভাগ সময় পড়ে থাকত পতিত জমি হিসেবে। কিন্তু নতুন উদ্ভাবিত এসব জাতের ধান লবণ সহিষ্ণু হয়, ধান চাষে সফলতা পাচ্ছে এখানকার কৃষকরা। ধান এরকম হইতো না, এখন সরকারের বৃদ্ধি 47 এগুলো দিয়ে আগত মনের প্রচুর ধান চাষ ভালো হয়। মানে পানি ঢুকতো, আমি ঢুকতো পানি ঢুকতো, এখন 4.5 বেড়ি বান দিচ্ছে, এরপরে নতুন বীজ দিচ্ছে, আর সেই আগতে সেই ফসল ভালো হচ্ছে আর কি। আগে লবণ চাষ হইতো, এখন লবণের মাঠের মধ্যে ওই যেগুলি আছে, কেঁচা হাঁড়ো আছে ওই জায়গার মধ্যে এই ধান চাষ করি। এবছর বাঁশখালীর উপকূলীয় এলাকায় 550 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে, যাতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2500 মেট্রিক টন। পুরো বাঁশখালীতে আমাদের 6টা ইউনিয়নে লবণাক্ত অঞ্চলে ধান, আমরা লবণ সহিষ্ণু জাতের ধানের চাষ করার সম্প্রসারণ চেষ্টা করছি। পুরোটাই আমাদের 1900 হেক্টর জমিতে লবণাক্ত অঞ্চলে আমাদের বিভিন্ন ধরনের লবণ সহিষ্ণু জাতের সম্প্রসারণ চেষ্টা করেছিলাম। সেখান থেকে প্রায় আমাদের 2300 প্লাস মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। গতবারের মতোই এখানে চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কৃষকের পাশে আছি এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করছি তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে। এ জাতীয় লবণ সহিষ্ণু কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে যেমন উপকূলীয় কৃষকরা লাভবান হবেন, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে। আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ টেলিভিশন।